নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ রেল ইনফো আর আমি তন্ময় এই ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার গিরিধর মণ্ডলের অনুরোধে দু সালে ঘটে যাওয়া সাইথিয়া স্টেশন রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছে একটা ছোট্ট কেস স্টাডি করবো যার ফলে তোমাদের কাছে ব্যাপারটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আসলে সেই দিন কী ঘটেছিল এবং সেই দিন কী কী কারণে এই দুর্ঘটনার ঘটেছিল সেটা আমরা এই কেস স্টাডির মাধ্যমে জানতে পারবো তো বেশি কথা না বাড়িয়ে চলো কেস স্টাডিতে যাওয়া যাক তো একদম সোজা সাপটা ভাষায় আমরা ব্যাপারটা বুঝতে চলেছি সেদিন কি হয়েছিল ধরে না হলো এটা সাইথিয়া স্টেশন সাইথিয়া রেল স্টেশন তো এটা হচ্ছে হোম সিগন্যাল এটা হচ্ছে স্টার্টার সিগনাল সিগন্যাল আর এটা হচ্ছে অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল আর এটা হচ্ছে কেবিন আর এখান থেকে যে লাইনটি গিয়েছে সেইটি হচ্ছে অনেক সময় প্ল্যাটফর্মে ট্র্যাকের থেকে একটি লাইন বার করে সাইডে নিয়ে আসা হয় কোনো একটা যদি ট্রেনকে দাঁড় করানো হয় বা ট্রেনের মধ্যে কোনো ত্রুটি হয় ট্রেনটিকে অটোমেটিক এই কেবিন ম্যানই এখান থেকে লিভার টেনে ট্রেনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেয় তো সেই দিন ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এখান থেকে এই হোম সিগনাল পেয়ে স্টেশনে প্রবেশ করলো স্টেশনে প্রবেশ করে সে কিছুক্ষণ দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে তারপরে আবার এখানে স্টার্টার সিগনাল হলুদ পাওয়ার পরে সে এখান থেকে বেরোতে শুরু করে বেরিয়ে এইদিকে যেতে থাকে কিন্তু কোনো একটা ত্রুটি ত্রুটিবশত সেই দিন এইখানে এবার আমি আগে বলে রাখতে চাই যতক্ষণ না এই ট্রেনটা অ্যাডভান্স স্টার্টার সিগনাল মানে এই সিগনালটা ক্রস করছে ততক্ষণ এই সিগনালটা রেডি থাকবে কেননা এখানে কোনো ট্রেনকে ঢুকতে দেওয়া হবে না কোনো ট্রেন যাতে এখানে না ঢুকতে পারে সেই জন্য এটা রেড থাকবে কিন্তু কোনো ত্রুটি বশত সেই দিন এই সিগনালটা গ্রিন হয়ে যায় ফলে পিছন থেকে আসা উত্তরবঙ্গ এক্সপ্রেস গতিবেগ নিয়ে এগাতে থাকে এবং সজোরে এসে এখানে সদ্য বেড়াচ্ছে যেই ট্রেনটি বনাঞ্চল এক্সপ্রেস শয্যা বনাঞ্চল এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে এবং এর উপরে উঠে যায় যার ফলে পঁয়ষট্টি জন মারা যায় এবার সেদিন কী কী হয়েছিল এখানে যে সিগনালটা সেটা গ্রিন হয়েছিল যেটা রেড হয়ে থাকার কথা যেটি একটি বড় ভুল ছিল কিন্তু আবার এইখানে যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ড্রাইভার যে ট্রেনটিকে নিয়ে আসছিলো তার সাইথিয়া স্টেশনে যখন দাঁড়াতেই হতো সে ট্রেনটিকে ষাট কিলোমিটারের গতিতে কেন চালালো কেননা সে ধীরে ধীরে ট্রেনটিকে তিরিশ কিলোমিটার নামিয়ে এসে তারপর এখানে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সে ট্রেনটিকে দাঁড়া করিয়ে পিছনে এসে উপরে তুলে দেয় এবার যখন এখানে কেবিন ম্যান ছিল এই কেবিন ম্যান যখন দেখলো একটি ট্রেন এগিয়ে আসছে তার দাঁড়ানোর কথা সে না দাঁড়িয়ে গ্রিন সিগনাল পেয়ে এগিয়ে আসছে তখন তার এখানে লিভার ট্রেনের ট্রেনটিকে এই কড লাইনের মধ্যে মানে সাইডে যে লাইনটা আছে এই লাইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু সেদিন সে সেটা করেনি কিন্তু পরে জানা গেছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে যে গার্ড ছিল সেই গার্ড ড্রাইভারদের বলার চেষ্টা করেছে ট্রেনটি প্রচণ্ড গতিবেগ নিয়ে যাচ্ছে ট্রেনটিকে দাঁড় করানোর কথা কিন্তু তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি তো সেই দিন এই এই কারণগুলির জন্য একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় যেখানে সিগন্যালের দোষ ছিল ড্রাইভারের দোষ ছিল এবং কেবিন ম্যানও কোনো অংশে দায়ী ছিল তো বন্ধুরা এইটা ছিল সাইথিয়া স্টেশনের একদম সম্পূর্ণ ছোট্ট একটা কেস স্টাডি তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাও আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর জয়েন্ট বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারো তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে কিপ লাভিং কিপ সাপোর্টিং